রোহিঙ্গা ধরে সাফল্য আনলো বদরপুর রেলওয়ে পুলিশ। এটাকে পুলিশের বড় একটা সাফল্য বলে মনে করা হচ্ছে। অবশ্য হা ঘরে এই মানুষগুলোই এখন দেশের জন্য হুমকি হয়ে উঠছে। জানা গেছে, প্রতিদিনের মতো শনিবারও বদরপুর রেল স্টেশনে রুটিন তল্লাশি চালিয়ে 15 জন অবৈধ রোহিঙ্গা শরণার্থীকে আটক করে রেল পুলিশ। এদের মধ্যে 6টি শিশু, 3 জন মহিলা ও 6 জন পুরুষ রয়েছে। এই শরণার্থীরা বদরপুর থেকে শিলচর আগরতলা ট্রেনে চেপে আগরতলা যাচ্ছিল। এদিন তারা যখন আগরতলা যাওয়ার জন্য বদরপুর রেল স্টেশনে পৌঁছায়, তখন তাদেরকে দেখে বদরপুর রেল পুলিশের সন্দেহ জাগে। এতে রেল পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে আসল রহস্য। রেল পুলিশ প্রথমে তাদের পরিচয়পত্র দেখানোর জন্য বললে তারা কোনো ধরনের পরিচয়পত্র দেখাতে পারেনি। এরপর যখন শুরু হয় জিজ্ঞাসাবাদ, তখন রেল পুলিশ জানতে পারে তারা মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর লোক। বাংলাদেশ থেকে তারা দালালের মাধ্যমে চোরাই পথে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন থেকে উত্তরপ্রদেশের আলিগড়ে ছিল। গত 3 দিন পূর্বে ত্রিপুরার এই দালাল তাদেরকে ত্রিপুরায় আসার জন্য নির্দেশ দিয়ে তাদের চক্রের মাধ্যমে প্রথমে আলিগড় থেকে বাসে করে কলকাতা শিলিগুড়ি পর্যন্ত নিয়ে আসে। এরপর শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে তাদেরকে বদরপুর নিয়ে আসে। গত 2 দিন বদরপুরের একটি হোটেলে তাদেরকে রেখে শনিবার ট্রেনে করে আগরতলা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বদরপুর রেল স্টেশনে নিয়ে আসলে সেখানেই ঘটে বিপত্তি। রেল পুলিশ তাদেরকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য। তারা মায়ানমারের রোহিঙ্গা শরণার্থী জানতে পেরে পুলিশ সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নগদ 50,000 টাকা ও 6টি মোবাইল ফোন উদ্ধার করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে রেল পুলিশ বদরপুর থানার মাধ্যমে তাদেরকে বিদেশি ন্যায়ালয়ের কাছে সমঝে দিলে বর্তমানে তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়। মায়ানমারের এই রোহিঙ্গা জনগোষ্ঠীর শরণার্থীরা তাদের নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করলেও বর্তমানে তারা ভারতকে করিডোর হিসাবে ব্যবহার করছে। দীর্ঘদিন থেকে দালালের মাধ্যমে ভারতের প্রতিটি রাজ্যে তাদের অবাধ বিচরণ চলছে। প্রতি মাসে অসম ও আগরতলা রাজ্যে পুলিশের হাতে ধরা পড়ছে এই রোহিঙ্গারা, কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না তাদের এই অবাধ যাত্রা। করিমগঞ্জ ও শিলচর কারাগারে ইতিমধ্যে বেশ কয়েকজন মায়ানমারের রোহিঙ্গা শরণার্থী বন্দী রয়েছেন। এদিকে গত মাসে করিমগঞ্জ জেলে এক রোহিঙ্গা মহিলার কোলে জন্ম নেয় একটি শিশু। এ নিয়ে করিমগঞ্জ জেলা প্রশাসনকে বেশ কিছু ঝামেলা পোহাতে হয়। অ্যাংলার বাজার থেকে রিয়াজুর সদিওলের প্রতিবেদন, তরঙ্গ টিভি।